শুকনো খাবার বিশুদ্ধ পানি নিয়ে আজকে আছি আমরা সিলেটবাসীর পাশে এই দুর্যোগে থাকবেন মানুষ মানুষের জন্য ত্রাণ সহায়তা নিয়ে সিলেটের রিয়াজ নিপুন ও সাইমন সিলেট নগরীর অধিকাংশ এখনো পানির নিচে পাহাড়ি ঢল ভারি বৃষ্টিপাতের সৃষ্টি বন্যায় সিলেট মৌলভীবাজার এর বিভিন্ন উপজেলায় 50 লাখের ও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এই সংকট সময়ে প্রশাসনের পাশাপাশি দেশের সাধারণ মানুষও নানান মানবিক উদ্যোগে অংশ নিচ্ছেন দেশের সবিজ অঙ্গনে তারকারাও শামিল হচ্ছেন মানবিক উদ্যোগদের সাথে তার ধারাবাহিকতায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ালেন বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতি বুধবার 22 জুন সকালে সিলেটে পৌঁছায় শিল্পী সমিতির নেতা রিয়াজ নিপুন সাইমন জেসমিন সহ একটি টিম কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সেখানে তারা ত্রাণ নিয়ে গিয়েছেন সেখানে তারা গুয়েনগার্ড লক্ষ্মীনগর মেরক্লান্তি এলাকায় 2500 পরিবারের হাতে ত্রাণ তুলে দিয়েছেন অসহায়দের দিয়েছেন নগদ টাকাও নিপুন জানালেন এই অসহায় চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে দেয়া হয়েছে তার ভাষ্য সিলেট সুনামগঞ্জবাসী এই বিপদের দিনে আমাদের শিল্পীদের মনে হয়েছে তাদের পাশে থাকা দরকার তাই চলে এসেছি আমরা 2500 পরিবারকে সহায়তা দিচ্ছি চিত্রনায়ক রিয়াজ বলেন মানুষ এখানে সত্যি অনেক কষ্টে করছে সরকার প্রশাসন তাদের জায়গা থেকে কাজ করে যাচ্ছে পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও সহযোগিতা করছেন সামর্থ্যবানদের কাছে অনুরোধ করব যার যার অবস্থান থেকে এগিয়ে আসুন সাইমন সাদিক বলেছেন বিপর্যয়ের এই দিনে সবাই মিলে বর্ণার্তদের পাশে থাকতে হবে আমরা আমাদের জায়গা থেকে যথাসম্ভব সহায়তা নিয়ে এসেছি অন্যদের প্রতি আহ্বান থাকবে তারা যেন এই দুঃসময়ে মানুষের পাশে এসে দাঁড়ান